জিও ইউটিউব সৃজনে নতুনের অঙ্গীকার।
এই স্কুলের একজন শিক্ষক এবং দীর্ঘদিন যাবত আমাদের বাচ্চাদেরকে উনি পড়াচ্ছেন, ওনাদের দীর্ঘদিন একটা অভিজ্ঞতা রয়েছে। সোনালী ভাইকে গ্রন্থ হাতের মধ্যে দিয়ে শুভ জানাই। সোনালী ভাই السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد دعاكم رسول بما أنفسكم عزيز ما عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. সেজন্য আইনের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক কিভাবে সংযোজন করা যায় এ বিষয়ে আমি আমাদের মাননীয় সহিত মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে বারো 33তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং আমি অ্যাজ এ বারোর একজন স্টুডেন্ট বারোর একটা অংশ হতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি। এবং আমি আসলে বারোর একটা ছোট্ট অংশ, তো আমি নিজেকে আসলে এজন্য খুব সময় অনুভব করছি। এবং আমি প্রার্থনা করবো মহান সৃষ্টিকর্তার কাছে যে আমরা হয়তো শুধু থাকবো না, তবে আমাদের পরবর্তী ভাই বোনেরা যাতে পাড়ার 133তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারে সেই জন্য আমি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি। এবং পরিশেষে বলতে চাই যে এবছর আমাদের যে স্যার উনি 21 শতক প্রাপ্ত হয়েছেন এবং অনেকাংশে আমরা দেখি যে 21 পদকটা কতটা সম্মানীয় একটা পদক, এটা রাষ্ট্রের দ্বিতীয় বেসামরিক পদক এবং অনেকেই হয়তো বা মর্মত্ত অনেকেই হয়তো বা অনেক পর জীবনের একদম সায়ন্ধ্যে গিয়ে হয়তো বা এটা পান। তবে আমি যদিও মনে করি আমাদের স্যার এটা আগেই পাওয়া যে ছিল, তবে একটু দেরিতে হলেও যে রাষ্ট্র এটাকে স্যারকে যে প্রপার সম্মানে সম্মানিত করেছে এই জন্য সরকার এবং রাষ্ট্রকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমরা স্যার প্রতিবন্ধী মানুষরা তাদের সহজে চাকরি পেতে কোথায় আমাদের কোটাটি নিয়ে কোথায় একটু বিভ্রান্ত আছে। এবার প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় বলছে আমাদের কোটাটি নাই, অথচ আমরা শুনেছি যে আমাদের কোটা আছে। তাই এটা নিয়ে আর একদিন মনে হয় আপনি যদি একটু ই করে দিতেন আমাদের স্যার, আপনার মনে হয় বড় গলা বলতে হবে আমাদের কোটা আছে, কেন আমাদেরকে চাকরি দিবেন না। এই যে প্রতিবন্ধী মানুষরা প্রতিদিন চাকরির অনুরোধ করে স্যার, এই চাকরি একজন প্রতিবন্ধী মানুষের প্রথম হলো প্রতিবন্ধকতা, আমাদের আমাদের ট্রেনিং নাই, আমাদের দক্ষতা নাই। তারপরে যদি আমাদেরকে বলে যে তোমরা তোমাদের কোটা নাই, তোমরা কাজ করতে পারো, তাহলে আমাদের জন্য আরও হতাশা, প্রতিবন্ধী মানুষ আরও হতাশায় পড়ে যাবে। সেই জন্য তাদের হতাশা কাটানোর জন্য স্যার আমাদের এই চাকরির পদগুলো আর একটু সুনির্দিষ্ট করা দরকার, চাকরির কোটা স্যার সুনির্দিষ্ট করা দরকার এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে আমরা কে কি কাজ করতে পারি স্যার তার জন্য একটি সুনির্দিষ্ট তার একটা ব্যবস্থা থাকা দরকার যে প্রতিবন্ধী মানুষ কী কী চাকরি করতে হবে সেই সুনির্দিষ্ট ব্যবস্থাটুকু থাকা দরকার স্যার। সবশেষে বলবো স্যার, আপনি এসছেন, আপনি আবারও আসবেন, আমাদের প্রতিবন্ধী মানুষ সাথে আমরা এগিয়ে যেতে পারি আপনার সঙ্গে নিয়ে স্যার, সেই প্রত্যাশা আমাদের থাকবে। এই প্রত্যাশা থাক ব্যক্ত করে আমি স্যার আমার বক্তব্য এখানে শেষ করছি স্যার। আমি মনে করি সাইদুরক সহ যারা এই কাজে জড়িত আছেন তারা তাদের দরজা তো আমাদের কাছে সবসময় খোলা। আমি আরও অনুরোধ করবো যে এইভাবে আমাদের বেসরকারি প্রতিষ্ঠান আস্তে আস্তে গড়ে তুলে তাদের এই ছেলে মেয়েদেরকে তারা যেন পরিবারে কারো কাছে বোঝা হয় না থাকে, তাদেরকে কম্পিউটার দিয়ে তাদেরকে অন্য কোনো ট্রেনিং দিয়ে সরকারি এবং বেসরকারি পর্যায়ে কাজে লাগাতে হবে। সরকারি পর্যায়ে কাজে এবং চাকরির স্কোপটা একেবারেই কম বাস্তবতা, আমাদের বেসরকারি প্রতিষ্ঠান আস্তে আস্তে প্রসারিত হচ্ছে। সরকার যে ঘোষণা করেছেন আজকে স্মার্ট বাংলাদেশ, এই স্মার্ট বাংলাদেশের লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়ন করতে গেলে আমাদের সবাইকে ডিজিটাইজড হতে হবে, সবাইকে আমাদের স্মার্ট হতে হবে, সবাইকে আমাদের কম্পিউটারের উপরে ঝুঁকতে হবে, কম্পিউটার 100% রপ্ত করতে হবে। এখন আমাদের দৃষ্টিভঙ্গি প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য তো আধুনিক কম্পিউটার চলে আসছে, তারা টাচ করে তারা ইকো আসছে, সাউন্ড আসছে, তাদের শেখার পথটা কিন্তু সহজ হয়েছে।
আমি অনুরোধ করবো সাইদুল হক সহ সভাপতি সহ যারা এই ম্যানেজমেন্ট বোর্ডে আছেন তারা এই প্রতিষ্ঠানকে আরো সুন্দরভাবে বাড়ান, এবং আরো যদি এই ধরনের প্রতিষ্ঠান করতে চায়, সমাজে কাজ করতে চায়, তাদেরকে আপনারা উৎসাহিত করেন, আমরাও উৎসাহিত করবো।